এক মাসের মধ্যে দুই বোনের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠালো হীরাপুর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হীরাপুর থানার সাতাডাঙ্গা এলাকায় দুই অবিবাহিত বোনকে নিয়ে থাকতেন দাদা। গত মাসের 14 তারিখ এক দিদির মৃত্যু হয় বলে জানিয়েছেন আত্মীয়রা। এরপরে আজ সকালে আরও এক বোনের মৃত্যুর ঘটনা সামনে এলে প্রতিবেশী ও আত্মীয়দের সন্দেহ হয়। এরপরেই পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে আসানসোল হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ভাইকে আটক করেছে পুলিশ। আমার জাঠতো দাদা, জাঠতো দিদি, হ্যাঁ, এই এক মাসের মধ্যে দুজন বোন কী করে মরে? ঘরের মধ্যে বিনা ট্রিটমেন্টে রেখে দিচ্ছিল না, কী করছে কোনো কাউকে কোনো কিছু জানে না, নিজের মতো থাকে, কিছু বলেনি, কোনো কিছু করেনি। তো আজকে হঠাৎ এর আগে 14 তারিখ 14 এপ্রিল আরেকটি বোন বর্দি আমার যে ছিল শম্পা পাল, সে মারা গেছে। তাকে কাউকে কিছু না জানিয়ে তাকে ডেড বডি নিয়ে গিয়ে নিজে পুড়িয়ে নিয়ে চলে এসছে। আজকে সকালবেলায় এই এই বডিটা নিয়ে আসছিল, যাচ্ছিল, আমরা আটকেছি। এটা পরে এখন পোস্টমর্টম করাবো, পোস্টমর্টম করিয়ে আমাদের সার্টিফাইড হবো যে কী করে মরলো। এক মাসের মধ্যে দুটো বোন তো মরতে পারে না। বলছি যে বোনরা আছে, এই এই যে মারা গেছে, এর নাম কী? এর নাম হচ্ছে সীমা পাল। বয়স কত? বয়স নিয়ার অ্যাবাউট ওই 50 কাছাকাছি। বিয়ে শাদি কিছু হয় না? বিয়ে শাদি পরে। বলছি এরা দুই বোন একসঙ্গে ঘরে থাকতো? হ্যাঁ, দুজনে একসঙ্গে থাকতো। কোন জায়গায় থাকতো? ওই সাদাপলি সাদাডাঙ্গা। কিভাবে মারা গেল? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।